এদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে চাহিদা মতো করোনার পরীক্ষার পিসিআর টেস্ট ল্যাব বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাসীরা এই কর্মসূচি পালন করেন যে সমস্ত প্রবাসীরা র্যাপিড টেস্টের কারণে আটকা পড়েছেন বা ভিসা বাতিল হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তারা পাশাপাশি প্রবাসী ব্যাংকে বিনা সুদে ঋণ দিয়ে স্বদেশে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানান এছাড়াও র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব বসাতে যে সকল ব্যক্তি গাফিলতি করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন তিনটা আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর মেশিন স্থাপন করে আমাদেরকে যেন দ্রুত দুবাইতে যাওয়ার ব্যবস্থা করে দেয় সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পক্ষ থেকে ম্যাক্সিমাম এক সপ্তাহের মেতর আমাদের র্যাপিড টেস্টটা চালু করে ওখানে বসিয়ে আমাদের বিমান চলাচল সুযোগ করে দিন অনেকে আছে দশ পনেরো দিনের জন্য তখন যেতে না পেলে তাদের বিষয়ে ক্যান্সেল তখন ওই তাদের জায়গায় অন্য দেশের শ্রমিক নিয়ে ফেলতেছে আরব আমিরাতদের নিয়োগকর্তারা তখন এখানে যারা থেকে যাবে তাদের বিরাট একটা ফ্যামিলি ক্রাইসিস বলেন এবং নিজের কর্মসংস্থান হারানোর একটা ভয় আছে